নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আজকে আমি চিকেন মহারানী রেসিপিটা নিয়ে এসেছি, জামাই ষষ্ঠী স্পেশাল। চলুন বন্ধুরা, খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। কিভাবে বানানো যায় সেটাই দেখে নেওয়া যাক। সেই জন্য প্রথমে আমি নিয়েছি চিকেন লেগ পিস। আপনারা ছোটো বড় সাইজের নিতে পারেন, আমি বড় সাইজেরই নিয়েছি এখানে, আর দোকানে বললেই ওরা এইভাবে চিড়ে দেবে চিকেনের গাটাতে লেগ পিসটার। আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ টক দই, আর এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধু রঙটা সুন্দর হওয়ার জন্য চিকেনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে এক ঘন্টা ম্যারিনেট করতে রাখছি, আপনারা চাইলে দু ঘন্টাও ম্যারিনেট করতে পারেন, আরও টেস্ট বেশি হয় সেই ক্ষেত্রে। এখানে আমি একটা পেঁয়াজ আর হাফ পেঁয়াজ সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, এক গ্লাস জলে আদা আর রসুন সেদ্ধ করে নিয়েছি। এরপরে একটু ওই সেদ্ধ জল দিয়েই চারটে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিলাম সেদ্ধ। রসুনটা নিয়েছি এখানে 8 কোয়ার মতো, আর 1 ইঞ্চি আদা নিয়েছিলাম। দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি, জলটা কিন্তু ফেলে দেবেন না, আদা পেঁয়াজ রসুন সেদ্ধর জলটা একদম। এরপর দিয়ে দিচ্ছি ভেজানো আমন্ড বাদাম 10টা, আর ভেজানো কাজু বাদাম 5টা, আর 2 টেবিল চামচ গুঁড়ো আমুল দুধ দিয়ে জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এরপরে একটা মশলা বানাচ্ছি, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে, আর 1 টিস্পুন মৌরি, 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম এখন। প্রথম ধনে জিরে আর মৌরিটা হালকা ফ্রাই করে নিয়ে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। খুব ভালো একটা গন্ধ বেরোবে তখনই গুঁড়ো করে নেবেন, খুব বেশি পুড়িয়ে ফেলবেন না। এখন 4 টেবিল চামচ সাদা তেল গরম হয়ে গেছে কড়াইয়ে, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ধনে জিরে গুঁড়োটা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর লবণ দিয়ে 15 সেকেন্ডের মতো এটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ আদা পেঁয়াজ রসুন বাটাটা, আর ওই সেদ্ধ জলটাও দিয়ে দিচ্ছি, আদা পেঁয়াজ রসুন থেকে যে সেদ্ধ জলটাও বেরিয়েছে ওটাও দিয়ে দিচ্ছি। ওটা ফেলে দেবেন না, ওই জলটা পুরোটাই রান্নাটাতে ব্যবহার হবে। এখন খুব ভালোভাবে পেঁয়াজ আদা রসুনটা কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি লেগ পিসটা, ম্যারিনেট করা লেগ পিসটা। আমি 1 ঘন্টাই রেখেছি, আপনারা 2 ঘন্টা চাইলে, যদি সময় থাকে 2 ঘন্টা রাখতে পারেন, তাহলে আরও ভালো টেস্ট হয়। এরপরে আমি পুরো মশলাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। লেগ পিসটা একটু উল্টে পাল্টে নিয়েই ঢাকা দিয়ে সেদ্ধ আর কষা দুটোই হতে দিতে হবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। সেই জন্য এখন আবারও আমি ঢাকাটা খুলে নেড়ে নিচ্ছি একবার লেগ পিসটা। আপনারা এখানে 2টো লেগ পিস চাইলেও করতে পারেন, আমি এখানে একটাই দিয়েছি, সেই অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। তাহলে এখন কষানো হয়ে গেছে চিকেনটা, এরপরে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ জলটা, পেঁয়াজ আদা রসুনের সেদ্ধ জলটা। ওটা ফেলে দেবেন না, চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এই ক্ষেত্রে, দিয়ে দিলে আর টেস্টও খুব ভালো হয়। এই জন্য ঢাকা দিয়ে আবারও আমি এটা কষতে আর সেদ্ধ হতে দিচ্ছি। এখন চিকেনটা আমার কষা আর সেদ্ধ দুটোই হয়ে এসেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর আমন্ড বাটাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজানো কাজু আর আমন্ড, এটা আপনারা চাইলেই দিতে পারেন, না হলে না দিলেও চলবে। এরপরে কিছুটা দিয়ে দিচ্ছি ভাজা আধ ভাঙা মশলাটা। এখন নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রাখবো, তবে এখন মাঝে মাঝে ঢাকা খুলে খুলে নাড়তে হবে, তার কারণ যেহেতু বাদাম বাটা দেওয়া আছে সেক্ষেত্রে একটা তলায় লেগে যেতে পারে, সেই সম্ভাবনা আছে, সেই জন্যই মাঝে মাঝে উল্টে পাল্টে নিতে হবে ঢাকাটা খুলে খুলে, তবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবেন। এখন আমার অনেকটাই হয়েই এসেছে চিকেনটা, আর একটু কারিটা গায়ে গায়ে হয়ে গেলেই আমি চিকেনটাতে চিনি আর লবণটা ঠিকঠাক মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লবণটা দেখে নেবেন কতটা পরিমাণ লাগছে, আর দিয়ে দিচ্ছি আধ ভাঙা মশলাটা, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সবার শেষে। এরপরে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। দুর্দান্ত লাগে এই রেসিপিটা বন্ধুরা, একবার বানিয়ে দেখুন।
একদম কারি কারি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর লোভনীয় হয়েছে খুব। এরপরে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এটা আপনারা পোলাও, পরোটা, রুটি, লুচি যে কারোর সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। অসাধারণ একটা রেসিপি, জামাই ষষ্ঠীতে তো এই রেসিপিটার কোনো তুলনাই হবে না। বাড়িতে বানিয়ে দেখুন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই রেসিপিটাকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।